بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতেই আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি। ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের প্রত্যেককে জানে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলা নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনার সাথে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত থেকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে দিকে। সম্মানিত অতিথি, আমাদের জন্য কী দোয়া নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের পরবর্তী প্রথম অনুষ্ঠান, অনেক কষ্ট করে এসেছেন, আসার জন্য আমাদের পক্ষ থেকে এবং ইকরা বাংলার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মধ্যে অপেক্ষা জানার কি দোয়া হতে পারে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين، ولا تفسدوا في الأرض بعد إصلاحها، وادعوه خوفا وطمعا، إن رحمة الله قريب من المحسنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে জিলহজ মাসের আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা মৌসুম, হজের মৌসুম আমরা অতিক্রম করেছি, ঈদুল আদহা আমরা শেষ করেছি। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন, ইমানের সাথে রেখেছেন। এই জন্য আমরা সবাই একবার আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে সুরাতুল আরাফের 54 নম্বর আয়াত এবং 55 নম্বর আয়াত, এগুলো আমরা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আয়াতগুলোর মধ্যে দোয়া সম্পর্কে কিছু আদাব উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সম্পর্কে, যে আমরা তো অনেক সময় দোয়া করি কিন্তু দোয়াটা কীভাবে করতে হয় এগুলোও জানা জরুরি। অবশ্যই আজকে হয়তো স্পেসিফিক কোনো দোয়া নিয়ে আলোচনা হবে না, কিন্তু অনেক সময় এসে আপনি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করবেন, তাইলে আপনি ভালো সলিসিটার ধরেন, ভালো একজন যে এই সম্পর্কে যার এক্সপিরিয়েন্স আছে তাকে আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ, ওয়ার্ডগুলো আনেন, কোন ওয়ার্ডগুলো লিখতে হবে, কোন ওয়ার্ডগুলো লিখলে আপনি সহজে আপনি এটাকে এই আপনার যে কী আছে আবেদন আছে এটা কী হবে অ্যাকসেপ্ট হবে, এই এটার জন্য আপনি অনেক চিন্তাফিকির করেন। ঠিক এইরকম দোয়া এটা আল্লাহ তালার সামনে একটা আবেদন করা, একটা জিনিসকে আপনি অ্যাপ্লাই করছেন, একটা জিনিসকে আপনি আবেদন করছেন, সে আবেদনটা কীভাবে হবে, কোন বাসায় হবে, তার কীভাবে কী কন্ডিশন আছে, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। এর মধ্যে কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ আজকে করবো যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে দেখেন, আসুন আমরা কোরআনের আয়াতের মধ্যে যাই। প্রথমে আল্লাহ তাআলা তার অনেক সময় আছে কি জানেন, আমরা যদি কোনো মানুষের কাছে চাই তখন আমরা দেখি সে কত বড় মানের মানুষ। সবার কাছে আমরা একরকম চাইতে পারি না। হ্যাঁ, যত বড় মানুষ হবে, যত বড় সম্মানী মানুষ হবে, তার কাছে আপনি কথা বলার সময় চিন্তা করবেন যে আপনি কীভাবে কথা বলবেন। হ্যাঁ, একজন প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে হলে আপনি কীভাবে বলবেন, আপনি আগ থেকে রেডি থাকবেন,
এবং প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, এমন কথাগুলা কথাটা বলবেন যে প্রাইম মিনিস্টারের সামনে মেইন কথাটা যাতে আপনার মিস না হয়। হ্যাঁ, আপনার একটা টার্গেট আছে, এখন টার্গেটের মধ্যে যদি আপনি মেইন কথাই যেতে পারলেন না, আপনার টাইম শেষ হয়ে গেল, আপনাকে বসাই দিল প্রধানমন্ত্রী, বসেন বসেন, হ্যাঁ, তাইলে তো বোঝা গেল আপনি মেইন কথাটাই বলতে পারলেন না। এই জন্য একজন মানুষ কী করে, তার গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার আগে একটা প্রিপারেশন নেয় যে আমি কীভাবে আমার টার্গেটকে ফিল করব। তাহলে প্রথমে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সুরাতুল আরাফের মধ্যে এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ তালা বলছেন যে তোমরা আগে আল্লাহকে চিনো, আল্লাহকে, আল্লাহর বরত্ব কী, আল্লাহ তালার শক্তি কী আগে এটা জানো, তখন তোমরা যদি দোয়া করো তো বুঝতে পারবো তোমরা কার কাছে বলছো। তাইলে আল্লাহ তালা প্রথমে বলছেন আউযুবিল্লাহিমিনাশশাইতানিররাজিম ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, তোমাদের রব আল্লাহ। রব মানে কে? যিনি আমাদেরকে লালন পালন করেন। লালন পালন করেন কেমনে? যে অনেক সময় আমরা এটা বুঝে আসে না, বুঝি তো আমি আমার ডিগ্রি আছে, আমি আমি জব করি, আমি দিন সকাল থেকে বিকাল কাজ করি, তাইলে তো মনে হয় আমি লালন পালন, আমি নিজে লালন পালন হচ্ছি বা আমার মা বাবা আমাকে লালন পালন করছে। আসলে কিন্তু এরকম না, বিষয়টা এরকম কেন না যে দেখেন আপনি এবং আমি, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন পানির মাঝে, পানির মাঝে আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। একটা নাপাক পানি ছিল, এটার ভিতরে কী ছিল? আমাদেরকে একটা বডি বানিয়ে দিয়েছেন, এবং আবার এই বডির ভিতরে কী আছে? নাপাকি আছে। আজকে যে আমরা আসি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন যে আমাদের ভিতরে ময়লা আছে, পেটের ভিতরে ময়লা আছে, নাকের ভিতরে ময়লা আছে, কানের ভিতরে ময়লা আছে, কিন্তু আমরা এরপরও আমরা অহংকারী, এরপরও আমি মনে করি যে আমি তো অনেক বড়, আমি তো অনেক বড়, আমার ভিতরটাই পরিষ্কার না। হ্যাঁ, কিন্তু এরপরও আল্লাহ তালা বলছে যে আমি তোমাকে নাপাক জিনিস থেকে বানাইছি, কিন্তু তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি তোমাকে সম্মান দিয়ে দিব। আমি তোমাকে সম্মান তো অলরেডি দিয়ে দিয়েছি, তোমাকে আশরাফুল মখলুকাত বানাইছি, সৃষ্টির সেরা জীব বানাইছি, কিন্তু এরপরে যদি তুমি এটাকে শুকরিয়া আদায় করো, তুমি যদি আল্লাহকে মানো, নবীকে মানো, তাইলে আমি তোমাকে দুনিয়া এবং আখরাতে সফলতা দিব। এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হলেন আল্লাহ, তোমাদের লালন পালন করনেওয়ালার কে? তোমাদের প্রতিপালক কে? আল্লাহ। এরপরে বলছেন আল্লাহকে জানো, আল্লাযী খালাকাস সামাওয়াত, যিনি এই একটা গড়ের ছাদ বানাইছেন, এরকম না একটা বড় একটা বিল্ডিং হইলে আমরা বলি ইয়া এটা কি, যে এটা অনেক বড় একটা বিল্ডিং, এটা কেমনে হইল? হ্যাঁ, 50 তলা বিল্ডিং, আপনার 100 তলা বিল্ডিং, কিন্তু এই যে আসমান, যেটা আল্লাহ তাআলা বলছেন আরে তুমি কি জানো আল্লাহ কে, তোমার রব কে? তোমার রব হলেন আল্লাযী খালাকাস সামাওয়াত, যিনি আসমান সৃষ্টি করেন, শুধু আসমান একটা না, 7টা আসমান, খালাকাস সামাওয়াত মানে বহু বচন, যে একাধিক আসমান বানাইছেন। হ্যাঁ, এরপরে এখন পর্যন্ত আসমানের মধ্যে কি হলো না? ছিদ্র হলো না, একটা দিন আসমানের মধ্যে সমস্যা হলো না, যে আমরা দেখতে পেলাম পেলাম না যে আসমানের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে, আসমান তার আসমানের জায়গার মধ্যে আছে, এত বিশাল আসমান আমাদের জন্য আল্লাহ তালা বানাইছেন। আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ তালা আসমান বানাইছেন, এরপরে ওয়াল আর্দ, জমিন বানাইছেন, আবার এটাকে বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, ছয় দিনে বানাইছেন। এটার মধ্যে আরও কিছু আলোচনা আছে, সংক্ষিপ্তভাবে যদি বলি, ছয় দিনে আল্লাহ কেন বানালেন? আল্লাহ তালা চাইলে সেকেন্ডে বানাইতে পারেন, আল্লাহ তালা চাইলে সেকেন্ড, আল্লাহ তালা বলছেন আমি যে সময় যেটা চাই, আমি যদি বলি হয়ে যাও তাহলে হয়ে যায়, কুন ফায়াকুন, কিন্তু আল্লাহ তালা ছয় দিনে কেন বানালেন? এটার উত্তরের মধ্যে আল্লাহ তালা এই তফসিরের কিতাবের মধ্যে লেখছেন, মুফাসসিরের কিতাব লেখছেন যে আল্লাহ তালা আমাদেরকে লেসন দিচ্ছেন, আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তালা তো ছয় দিন লাগার দরকার ছিল না, কিন্তু আল্লাহ তালা বলছেন যে কোনো একটা জিনিস পরিপক্ক হবে, একটা জিনিস এই সুন্দর হবে যদি এটার মধ্যে একটু সময় লাগাইয়া মানুষে যদি করে, তাহলে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যে তুমি বেশি তাড়াহুড়া করবা না, তুমি প্রত্যেকটা জিনিসকে ধীরে 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 এবং সুন্দরভাবে কাজটা করবা। এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি সময় লাগিয়ে সুন্দরভাবে কাজ করবে। এরপরে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তালা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এরপরে আল্লাহ তালা আরশের মধ্যে, আরশের মধ্যে অবস্থান করছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের মধ্যে কীভাবে অবস্থান করছেন? যে বলছেন এটা নিয়ে আমরা বেশি চিন্তা করব না। হ্যাঁ, আমরা আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ তালা কীভাবে আছেন আরশের মাঝে, এটা আমাদের সাধ্যের ভিতরে না, আমরা এটাকে বুঝতে পারবো না। এই জন্য সাহাবায়ে কেরাম এগুলা নিয়ে বেশি প্রশ্ন করতেন না আল্লাহ আল্লাহ রাসুলকে, আল্লাহ তালার জাত সম্পর্কে, আল্লাহ তালার সিফাত সম্পর্কে, আল্লাহ তালার এইগুলা নিয়ে বেশি আলোচনা করা এবং বেশি স্টাডি করা, যে বলেন যে একজন মানুষ তার কি আছে, যে তার বুদ্ধি, এটা সীমিত বুদ্ধি, সীমিত বুদ্ধি দিয়ে আল্লাহ তালাকে কি করা, বোঝা, এটা তার জন্য কঠিন। এই জন্য বলা হয় আল্লাহ তালা কিভাবে আছেন, আল্লাহ তালা শান মোতাবেক আছেন, আল্লাহ তালা যেভাবে তার মর্যাদা
তার মর্যাদা, তার মর্যাদা মোতাবেক উনি কি আছেন, আরশের মাঝে আছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে ইয়ুখশিল লাইলান নাহার, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি জানো যে দিনের উপর রাতের পর্দা, দিন চলতেছে এখন, দিন চলতেছে কয়েক ঘন্টা পরে রাতের পর্দা আসবে, রাতের পর্দা এসে দিনকে ডেকে দিবে। ইয়ুখশিল লাইলান নাহার, এই যে আলোকিত দিনটা, আলোকিত দিনটা অন্ধকার হয়ে যাবে, যে ইয়ুখশিল লাইলান নাহারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা যিনি দিনের উপর রাতের পর্দাকে বিছিয়ে দেন, দিনের উপর রাতের পর্দাকে বিছিয়ে দেন। এরপর বলছেন যে ইয়াতলুবুহু হাসিসা, এবং তারা একটা আরেকটা, এই যে দিন এবং রাত, এটা একটা আরেকটাকে অনুসরণ করে, এরকম না যে দিন চলছে তো চলছেই আর রাত্রে হাত আসছে না, কোনো এক কারণে দিন আর স্টাক হয়ে গেছে, আর আসতেছে না দিন, রাত্রে আসতেছে না, রাত্রে আসছে আবার দিন আসতেছে, রাত্রের পরে এই আপনার দিনে আসে রাতের পর্দাকে কি করছে, দূর করে দিছে, আলোকিত হয়ে গেছে, আবার রাত্রে আসছে, আবার দিন আসছে। এই যে এটা একদিন দুই দিন না, এটা দুনিয়া শুরু হওয়ার পর থেকে, দিন এবং রাত্র বানানোর পর থেকে আল্লাহ তাআলা এরকম চলতেছে, সূর্য বানানোর পর থেকে, সূর্য বানানোর পর থেকে বলতেছে, একটা দিন একটা সেকেন্ড বেশ কম হয় নাই, একটা সেকেন্ড বেশ কম হয় নাই। তাই আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই যে দিন পাচ্ছ, রাত পাচ্ছ, এটা কে বানাইয়া দিল, এটা তো আমি বানাইয়া দিলাম। হ্যাঁ, দিন যে কত বড় নিয়ামত, আলোক যে যদি দিন আমরা পাইতাম না তাহলে আমরা বুঝতে পারতাম। এখন তো অনেক সময় আছে আপনার এই ইলেকট্রিকের কারণে, ইলেকট্রিসিটি ভালো অনেক হওয়ার কারণে আপনার রাত্রকে আমরা দিনের মতো মনে হয়, কিন্তু এরকম তো ছিল না দুনিয়াটা, দুনিয়াটা তো অন্ধকার ছিল, একজন মানুষ তার কোনো কাজের কোনো সুযোগই ছিল না। এখন তো অন্ধকারও আপনার লাইফ, দুনিয়াটা অনেক উন্নতি হয়েছে, এই জন্য কিছু কাজের সুযোগ আছে, কিন্তু আগে তো এরকম ছিল না। হ্যাঁ, এই যে পুরা একবারে এই যে আমাদের দুনিয়ার যে হিস্ট্রি, এটার মধ্যে মানুষ সম্ভব ছিল না রাত্রে কাজ করা, এই জন্য এই সময় দিনের কত গুরুত্ব ছিল, স্টিল এখনও দিনের গুরুত্ব আছে। যদিও আমরা এরপরও তো আপনি দুনিয়া কত জায়গায় আপনি ইলেকট্রিসিটি পৌঁছাবেন, দুনিয়ার কত দেশে আছে ইলেকট্রিসিটি নাই, কত জায়গা আছে অন্ধকার, কত গ্রাম আছে অন্ধকার, তাইলে তারা যদি দেখতো যে না শুধু রাত্রে থাকতো, দিন আসতো না। অনেক ক্ষেত্রে সূর্য থেকেও আলোটা নামানো হচ্ছে, সুবহানাল্লাহ, এটা দিয়ে চলতেছে। তো এই যে অবস্থা, এই জন্য দিন এবং রাত আল্লাহ তাআলা বলছেন যে দিন এবং রাত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশামসা ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাখারাতিন বিআমরি, এবং আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন, তারকাকে সৃষ্টি করেছেন। এরপরে বলছেন যে এই সবগুলা, যে সূর্য এবং চন্দ্র এবং তারকা, এই সবগুলা আল্লাহ তাআলার কি করে, আল্লাহ তাআলার কথাকে মানে, আল্লাহ তাআলার কথাকে মানে, আল্লাহ তাআলার আদেশের অনুসারী, আল্লাহ তাআলার আদেশের অনুগামী। সূর্য একটা সেকেন্ড, একটা দিন সূর্য বলছে না যে আমি তোমার আপনার কথা শুনব না, চন্দ্র একটা দিন সে তার সার্ভিস দিতে অস্বীকার করে না, অবশ্যই। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা এমনভাবে সূর্য এবং চন্দ্র এবং তারকাকে বানাইছেন যে আপনি কল্পনা করতে পারবেন না, যে আমরা যে একজন মানুষে, উন্নত মানের যদি একজন মানুষে এই আপনার একটা মেশিন বানায়, এই মেশিনটাও দেখা যায় এক পর্যায়ে দেখা যায় কি হয়ে যায়, ডেট ওভার হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর একটা টাইম আছে, এতদিন পরে 100 বছর পরে এটা অকেজ হয়ে যাবে, এরকম একটা টাইম আছে, যেতই আপনি করেন একটা জিনিসের এন্ডিং আছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, একটা দিন মেরামত করতে হইল না, একটা দিন ওয়ার্কশপে নিতে হইল না, যেটাকে কিছু কাজ করতে হবে, সুবহানাল্লাহ। সূর্য যে সার্ভিস দিচ্ছে, যে দিচ্ছেই, তার সার্ভিস দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, আর এত বিশাল সূর্য, এটা একটা গড়কে আলোকিত করার না, পুরাটা দুনিয়াকে আলোকিত করছে, সূর্য এবং চন্দ্র এবং তারকা, এবং আল্লাহ তাআলা বলছেন এগুলাকে আমি বানাইছি। এরপরে মুসাখারাতিন বিআমরি, এবং এটা আমার হুকুমের তারা কি করে, অনুসারী, আমি যেটা বলছি এটাই তারা ফলো করছে, এটাকে ফলো করছে। এরপরে আসল কথা, এরপর দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন আলালাহুল খালকু ওয়াল আমর, এই জন্যই আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, খালিক, তাহলে আদেশদাতা হবেন আল্লাহ। আল্লাহ যাবলা এত আসমান এবং জমিন, এরপরে আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্র এবং তারকাকে বানাইছেন, এই জমিনকে আল্লাহ তাআলাই সাজাইছেন, তাহলে এই জমিনের মধ্যে আদেশ কার চলবে, আল্লাহরই চলবে, আল্লাহর আইনই চলবে। আরে আমাদের দেশে বলে যে হাওরের গরু মামহরের দাঁত, একটা হাওরে গেছেন আপনি, গিয়ে দেখছেন একটা গরু, হাওরের একটা গরু, আপনি বলেন যে আপনি নিয়ে যান, হাতিয়া দিয়ে দিন আপনাকে, এটা একটা কথা হইল। আরে আপনি আসছেন আল্লাহর জমিনে বসবাস করছেন, আল্লাহর আসমানের নিচে বসবাস করছেন, আল্লাহর সূর্য এবং চন্দ্রকে ইউজ করছেন, আর আপনি বলছেন যে আমি হলাম আইনদাতা, আমরাই মানুষই, জনগণই সমস্ত ক্ষমতার উৎস। এই কথাগুলো তো সুন্দর কথা না, এগুলা
জনগণ সমস্ত ক্ষমতার উৎস কেমনে হবে? অবশ্যই না, অবশ্যই না। এই জন্য যে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, এই জন্য আল্লাহ তালা বলছেন এই সবগুলা আল্লাহ তালার হুকুমকে ফলো করে এই হিসাবে এই এই জমিনের ভিতরে যা কিছু আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এই সবগুলোর খালিক এবং আল্লাহ এবং আদেশদাতাও আল্লাহ, আল্লাহ তালার হুকুমই এখানে চলবে। তাবারক আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তালা বরকতময় এবং আল্লাহ তালা বিশ্ব প্রতিপালক। এরপরে আল্লাহ তালা বলছেন এই আল্লাহর পরিচয় দেওয়ার পরে এরপরে বলছেন উদউ রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং চুপে চুপে। প্রথমে বলছেন আল্লাহকে পরিচয় করাই দিলেন, যে প্রথমে তুমি চিন্তা করো যে আল্লাহকে, যে আল্লাহ তোমাদের রব, আল্লাহ আসমানের সৃষ্টিকারী, জমিনের সৃষ্টিকারী, আল্লাহ তালা আরশের মধ্যে আছেন, আল্লাহ তালা রাত্র দিচ্ছেন, দিন দিচ্ছেন, এবং এরপরে আল্লাহ তালা আমাদের জন্য সূর্য চন্দ্র তারকা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। এরপরে বলছেন তুমি এত বিশাল এক সত্তা, এত মহান এক সত্তা, সেই আল্লাহর কাছে তুমি দোয়া করো এরকম, উদউ রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, খুব বিনয়ের সাথে তুমি কি করো আল্লাহর কাছে তুমি দোয়া করো, বিনয়ের সাথে দোয়া করো এবং চুপে চুপে দোয়া করো। এখন বিনয়ের সাথে দোয়া করা এবং চুপে চুপে দোয়া করা, এগুলা নিয়ে আমরা লম্বা আলোচনা আছে। যে বিশেষ করে অনেক সময় আছে আমরা কি করি, যে আমরা যে সময় দোয়া করি এই দোয়ার মাঝে আমরা অনেক সময় আছে আদবগুলাকে খেয়াল করি না। তাহলে দোয়া যেটা, দোয়া শব্দটা যেটা, এটা প্রথমে আমি বলি, দোয়ার অর্থটা হলো দুইটা, শাব্দিক অর্থ দুইটা। একটা হইল, এটা তো আরবি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মিনিংটা আরবের দেশে তারা কিভাবে এটাকে ইউজ করে। তাহলে দোয়ার অর্থটা হলো দুইটা, একটা হলো বিপদের সময় বিপদ দূর করার জন্য, অভাব দূর করার জন্য কাউকে ডাকা, আর দুই নম্বর অর্থ হলো যে আল্লাহ তাআলা কাউকে স্মরণ করা, কাউকে স্মরণ করা। এই জায়গার মধ্যে দোয়া শব্দ দুটোই ওটি এর ভিতরে আছে। অর্থাৎ আপনি অভাব অনটন দূর করার জন্য, অভাব দূর করার জন্য, এরপরে আপনার বিপদ দূর করার জন্য আপনি আল্লাহর কাছে ডাকা, এটাও দোয়া, আর আপনি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করা, এটাও দোয়া। এরপরে যদি আমরা দেখি যে আমরা যেটা আসছে এরপরে আল্লাহ তাআলা বলছেন উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা আল্লাহকে বিনয়ের সাথে তোমরা ডাকো এবং তোমরা চুপে চুপে ডাকো। এই যে তাদাররুআ শব্দ যেটা আসছে, তাদাররুআ শব্দ যেটা আসছে এটা হলো যে বিনয়, অক্ষমতার সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে তুমি আল্লাহকে ডাকো, এটা দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত। দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হইল বিনয়ের সাথে, অক্ষমতার সাথে, নম্রতার সাথে তুমি আল্লাহকে ডাকো। আর দোয়ার ভাষা যেটা হবে এটাও খুব দুর্বলতার সাথে, আমি একবারে দুর্বল, আমি গুণাগার, আমি পাপি, এরকম সুন্দর ভাষায় তুমি সুন্দর ভঙ্গিতে, এবং দোয়ার আকার আকৃতির মধ্যেও বিনয় থাকতে হবে, নম্রতা থাকতে হবে, তখনই বোঝা যাবে কী হবে দোয়াটা, এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আজকে যে আমাদের যে অবস্থা, দোয়ার অবস্থা, এই কথাটা বলে আমরা আপনাদের প্রশ্নের দিকে যাব, যে আজকের যে দোয়ার অবস্থা, যে বলা হয় যে মনে হয় আমরা দোয়াকে দোয়া করছি না, দোয়াকে আমরা একটা বুক থেকে যেরকম পড়ি না, আমরা অনেক সময় রিডিং করছি, আমি পড়ছি, দোয়া আসলে হলো একটা অন্তর থেকে আবেগের নাম, বিনয়ের সাথে, আক্ষেপের সাথে এবং নম্রতার সাথে, এরপরে খুব আদব এবং আখলাকের সাথে, এবং একটা মনের মাঝে রাখা যে আপনি কার কাছে দোয়া করছেন। এইরকম আজকে সাধারণ পাবলিক তো দূরের কথা, আমরা আমারাও যে সময় দোয়া করি নামাজের মধ্যে, অনেক সময় নামাজ শেষ করে আমরাও জবানি বলে যাই, যেটা বলছি তো বলছেই জি, কিন্তু আল্লাহ মানতে সালাম ইনকে সালাম, আল্লাহ মানে আউদ কোন আদাব জাহান, এগুলো জবানি বলে যাচ্ছি, কিন্তু এই যে একটা অর্থটা বুঝে এবং এটার একটা ফিলিং এবং একটা সুন্দর নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সুন্দর বাক্যে, হ্যাঁ এরকম নিজেকে অক্ষম সাব্যস্ত করে, এরকম আদবের সাথে আজকের জমানায় দোয়া পাওয়া যায় না। আজকের জমানায় দোয়া পাওয়া যায় কি, যে মনে হয় আপনি কিছু পড়ছেন, বাচ্চা অনেক সময় বুক পড়ে, স্কুলে টিচার বলে যে তুমি এই এই পেজটা পড়ো, মনে হয় আমরা মনে হয় একটা পেজ পড়ছি, মনে হয় একটা আপনার প্র্যাকটিস, হ্যাঁ একটা প্র্যাকটিস করছি, কিন্তু এটা আসলে দোয়ার শর্ত হলো, কবুল হওয়ার শর্ত হলো, এক নম্বর শর্ত হলো তাদাররুআ, বিনয়, যত বেশি বিনয় হবে। এই জন্য আমাদের বুজুর্গ যারা ছিলেন তারা তো আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করতেন, এত বেশি কান্নাকাটি করতেন, এত বেশি বিনয়ী ছিলেন, যে তারা এত কিছু হওয়ার পরেও তারা মনে করতেন তারা কিছুই না। তাহলে এক নম্বর আদব হইল আমরা কি করতে হবে, তাদাররুআ থাকতে হবে, অক্ষমতা থাকতে হবে, বিনয় থাকতে হবে, আর এইরকম যদি হয় তাইলে আমাদের দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আর দুই নম্বর হইল যে আমরা একানের মধ্যে কি করতে হবে, যে নীরবে আস্তে আস্তে, জোরে জোরে দোয়া করা থেকে আস্তে আস্তে দোয়া করা, এটা উত্তম, এটা আপনার এটাই বলা হয়েছে অনেক অনেক আলোচনার মধ্যে, কিতাবের মধ্যে এটা বলা হয়েছে, যে অনেক সময় এক যুদ্ধের মধ্যে, খয়বরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে অনেক জোরে ডাকছেন, তখন আল্লাহ রসুল বলছেন যে তোমরা তো এমন এক সত্তাকে ডাকছো যিনি সব কিছু শুনেন,
তোমরা তো এরকম কোন সত্তাকে ডাকছো না যে যিনি বধির না, যিনি কানে শুনেন না, তোমরা কেন এত জোরে জোরে ডাকছো? এই হাদিস থেকে, এই হাদিস থেকেও বোঝা যায় যে আমরা আল্লাহকে ডাকবো যে আস্তে আস্তে চুপে চুপে আল্লাহকে ডাকবো, এটা উত্তম। আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যেও একজন নেককারের কথা বলছেন, ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, সে আল্লাহ তাআলাকে কি করছে, সে এই চুপে চুপে সে আল্লাহকে ডাকছে। তো বোঝা গেল আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয়। এই জন্য আমরা দেখি যে অনেক সময় অনেক বুজুর্গানে দিন তারা আল্লাহর কাছে লম্বা মুনাজাত করেন কিন্তু চুপকে চুপকে, হ্যাঁ তারা মুনাজাত করেন, তাকে কেউ কি ডিস্টার্ব করেন না। এরপরে আবার অনেক আছেন কোরআন তেলাওয়াত করেন, আপনি অনেক আছেন এরকম কোরআন তেলাওয়াত করেন, আপনি টেরও পাবেন না, উনি কোরআন পড়ছেন, আস্তে আস্তে কোরআন পড়ছেন, আস্তে আস্তে কোরআন পড়ছেন, কোরআন খতম করে দিচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না। এটা তারা অনেকে পছন্দ করেন, আস্তে পড়াকে অনেকে পছন্দ করেন। এরপরে আপনার অনেক সময় আছে যে আপনার কি আছে যে দোয়ার আওয়াজ যেটা, এটা অনেকে বলেন উঁচু করা এবং সুরগুল করা, অনেকে মকরু বলেন, যে যদিও জুড়ে বলা এটা জায়েজ আছে, জায়েজ আছে জুড়ে জুড়ে দোয়া বলা, এটা জায়েজ আছে, কিন্তু অনেকে বলেন যে এটাকে মকরু বলেন। মোটামুটি কথা হলো যে আমরা কি করতে হবে, যে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন খাইরু জিকির আল খাফি, নীরব জিকির হলো যে উত্তম। আপনার যে সময় জিকির করবেন, আপনি যে সময় তেলাওয়াত করবেন, আপনি যে সময় আল্লাহকে ডাকবেন, এই সবগুলোর মধ্যে নীরব থাকা, আস্তে আস্তে বলা, এটা কি উত্তম। এই জন্য আমরা এই বিশেষ করে কোনো কোনো সময় আমরা একটু জুড়ে পড়ি, যেমন ধরেন যেটা আল্লাহ রসুল থেকে পাওয়া যায়, যেমন ধরেন যারা হাদিস সাহাবরা তলবিয়া যে সময় পড়েন, এই সময় কিন্তু জুড়ে পড়তে হবে, এটা যেহেতু আল্লাহ রসুল জুড়ে পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এটা আপনার জুড়ে পড়া। এরপরে আমরা যে এই যে কয়েকদিন আগে আমরা যে আইয়ামে তাশরিকের সময় আমরা যে বললাম প্রত্যেক নামাজের পরে জুড়ে জুড়ে পড়লাম, এটাও কিন্তু এটা যেহেতু আল্লাহ রসুল থেকে ডাইরেক্ট জুড়ে জুড়ে পড়া সাবিত হয়ে গেছে, এই জন্য এটা এরকমই পড়া সুন্নাত। নামাজে আমরা যে পাঁচ দিন পড়লাম, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, আজান এবং ইকামত এটাও জুড়ে দেওয়া, আজান এবং ইকামত এটাও জুড়ে দেওয়া, এটাও কি, এটা যেহেতু সুন্নত, এই জন্য এটাকে জুড়ে বলা এটাও সুন্নত। এই জন্য কিছু কিছু জায়গা যেটা আল্লাহ রাসূল থেকে পাওয়া যায় এটাকে আমরা জুড়ে বলবো, আর যেটা আল্লাহ রাসূল থেকে জুড়ে পাওয়া যায় না এগুলোকে আমরা নীরবে এবং আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মুফতি সাহেব। প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা শুনছিলাম, আলোচনা শুনবে তো ভাই, তার আগে আমরা চলে যাই সম্মানিত কলারের কাছে দিকে। সর্বপ্রথম কলনি আমাদের সাথে কে শুরু করছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আমার দুটো প্রশ্ন ছিল জানতে চাই না, যে তাজুদ নামাজ আমি ফরজ নরমালি তো একটা সূরা দিয়া কি ওলা দিয়া তো শুনে, তো যদি সময় থাকে যে আমি ইয়ে করে হাতু ওলা দিয়ে তো শুনে দুই তিনটা আরো সূরা পড়তে পারবো না? আপনার নামাজের মধ্যে যে উনি বলছেন যে কয়েকটি সূরা, জি উনি বলেছেন যে কয়েকটি সূরা একসাথে পড়তে পারবেন কিনা, অবশ্যই পড়তে পারবেন। আপনি কয়েকটি সূরা যেরকম আমরা তারাবির মধ্যে পড়ি না, খতম কোরআনের সময় আমরা পড়ি কয়েকটা সূরা একসাথে পড়ি, এটা ঠিক এরকম নফল নামাজের মধ্যে হোক আর ফরজ নামাজের মধ্যে হোক, আপনি চাইলে কয়েকটা সূরা আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, হ্যাঁ একবারে মিনিমামের একটা হদ আছে, বলছেন যে ছোটো একটা সূরা হতে হবে, ছোটো 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 সূরা কাউসারের মতো মিনিমাম একটা সূরা, ছোটো সূরা অথবা লম্বা এক হায়াত হলেও এটা হলো মিনিমাম, আর উপরে আপনার যা মনে চায় যা মনে চায় পড়ুন। কয়েকটা সূরা যদি আপনি একসাথে পড়েন তাহলে কোনো অসুবিধা নাই। জি জি, আরেকটা দোয়া বলছিলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এবং জি উনি যেটা বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, অনেকে সালামের আগেও পড়েন। এটা আমরা যে আমরা আল্লাহুম্মা ইন্নী জালামতু পড়ি, এবং এটাও যদি আপনি পড়তে চান পড়লে কোনো সমস্যা নাই, আমাদের হানাফি কিতাবের মধ্যে লেখা আছে যে এটার মধ্যে কিছু সুযোগ আছে, অর্থাৎ দোয়া যে কোনো একটা দোয়া পড়লে হবে,
কিন্তু আমরা এই দোয়াটাকে গুরুত্ব দেই, যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর এই যে দোয়াটা এই দোয়াটাও গুরুত্বপূর্ণ, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই, ওয়া মিন আযাবিল কবর কবরের পানিশমেন্ট থেকে পানা চাই, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং দুনিয়া এবং জীবনের জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি পানা চাই, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমরা পানা চাই। আরেকটা প্রশ্ন উনি করেছেন যে চাস্তের নামাজ, জি চাস্তের নামাজটা কোন সময় জোহরের এক ঘন্টা আগে পড়া যাবে কিনা? হ্যাঁ, জোহরের আপনি যে সময় একবারে জোহর শুরু হওয়ার জোহর যে সময় স্টার্ট হয় এর আগের 10 মিনিট আপনার নামাজ পড়া হারাম, এর আগে আপনি পড়তে পারবেন। আপনি চেক করবেন জোহর কোন সময় শুরু হয়, এর আগের 10 মিনিট আপনি নামাজ পড়বেন না, এই সময় নামাজ পড়া হারাম, এর আগ পর্যন্ত আপনি চাস্তের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মুফতিসাব, আশা করি বোন আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। ভাই বোন, আমরা সম্মানিত অতিথির কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনছিলাম, আরও আলোচনা শুনবো তবে এবং আপনাদের কাছ থেকে করে নেব, তবে তার আগে আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দে। অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা আবারও ওনার কাছে ফিরে যাব, তবে তার আগে জানাই দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের সাথে শরিক হতে পারেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন করবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দাকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথিদের কাছে। যে মুফতি সাহেব, আমরা আলোচনা ছিলাম আজকে যে দোয়ার বিষয়ে, যে দোয়ার যে গুরুত্ব নিয়ে আপনি আলোচনা করেছেন। জি, আমরা জাযাকাল্লাহ মাওলানা, আমরা একটা আয়াতের আলোচনা করেছি আর সেকেন্ড আয়াতের মধ্যেও দোয়া সম্পর্কে আছে, এই কথা আমরা সংক্ষেপে আলোচনা করে আমরা আপনার প্রশ্নের দিকে যাব ইনশাআল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা তোমাদের রবকে ডাকো যে বিনয়ের সাথে এবং চুপে চুপে। এরপরে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এরপরের আয়াতের দিকে যাই, এই কথা তো আমরা এটা সম্পর্কে আলোচনা করে ফেলেছি। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, যে তোমরা এই পৃথিবীকে আল্লাহ তাআলা সংস্কার করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, এই সুন্দর করার পরে, সংস্কার করার পরে তোমরা এটাকে আর কি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তোমরা গোলযোগ সৃষ্টি করে না, তোমরা এটার মধ্যে অশান্তি বিপর্যয় সৃষ্টি করো না। এরপরে আল্লাহ তালা বলছেন যে ওয়াদুউহু খাউফা ওয়া তামা, তোমরা আল্লাহ তালাকে ডাকো কিসের সাথে, ভয় এবং আশা নিয়ে, খাউফান ওয়া তামা। এটা গুরুত্বপূর্ণ একটা আদব দোয়ার মধ্যে, ভয়ও থাকতে হবে আবার আশাও থাকতে হবে। এরপরে আল্লাহ তালা বলছেন যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তালার রহমত নেক লোকদের অতি নিকটে, যারা নেককার এদের নিকটে আল্লাহর রহমত। এই জন্য আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনকে কি করো না, তোমরা জমিনকে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। কিভাবে জমিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন বানানোর উপরে আল্লাহ তাআলা জমিনকে উপযোগী বানিয়ে দিয়েছেন, চাষাবাদের উপযোগী। আজকে দেখা যায় জমিন থেকে আপনি চাষাবাদ করছেন, এই চাষাবাদ করার জন্য জমিনকে আল্লাহ তাআলা উপযোগী করে দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা পানির মাধ্যমে জমিনকে নরম করে দিচ্ছেন এবং বীজ বপন করছেন, চারা বপন করছেন, আপনি গাছ লাগাচ্ছেন, বিভিন্ন রকমের ফসলের গাছ হচ্ছে, এই যে ফ্রুটের গাছ হচ্ছে, এগুলো আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করে দিয়েছেন। সূর্যের দ্বারা আল্লাহ তাআলা কিরণ দিচ্ছেন, আলো দিচ্ছেন, এরপরে যেটা দরকার। আজকে যে আপনি আপল খান, আঙ্গুর খান, এগুলোর মধ্যে টেস্ট যেটা, এই টেস্টটা কে দান করেছে? সুবহানাল্লাহ, এই যে এক এক ফ্রুটের মধ্যে এক একটা এই আপনার আমরা যে খাই ফলের মধ্যে এক এক রকমের টেস্ট, এবং এক ফলের মধ্যে আবার বিভিন্ন রকমের টেস্ট আছে। এক দেশ এক এক দেশের এক এক মাটির এক এক টেস্ট আছে। সব মিলিয়ে আপনার এই যে আল্লাহ তাআলা বলছেন এত সুন্দর আমি জমিন এবং আসমান আমি সাজানোর উপরে, তুমি জমিনকে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তুমি নাফরমানি করে, তুমি আল্লাহর নাফরমানি করে আমার জমিনকে তুমি নষ্ট করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আমি এটাকে সুন্দর করে দিয়েছি, তোমাদের যা লাগে সব দিয়ে দিয়েছি, এখন তোমরা এই জমিনকে কি করো না, এটার মধ্যে গোলযোগ সৃষ্টি করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াদউহু খাউফা ওয়া তামা, তোমরা আল্লাহকে ডাকো, তোমরা আল্লাহকে ডাকো কিসের সাথে, ভয়ের সাথে, এবং ভয় থাকতে হবে এবং আবার আশাও থাকতে হবে।
যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে এরকম এরকম করবা যে তোমরা অনেক সময় আছে এরকম যদি মনে করো যে আমার দত কবুলই হবে না, এরকম না, আশাও রাখতে হবে, আবার এরকম না যে আমার দত কবুল হবেই, এরকম না, আমার দোয়াটা কবুল নাও হতে পারে একটা ভয় থাকতে হবে, আবার আমার দোয়া কবুল হবে না একবারে নৈরাশ হয়ে যাওয়া এটাও না, এই জন্য ভয়ও থাকতে হবে আবার আশাও থাকতে হবে। এটার ব্যাখ্যার মধ্যে অনেকে বলেছেন যে আপনি যে সময়ে সুস্থ থাকবেন, আপনি যে সময়ে আপনার সুস্থ থাকবেন এই সময় আপনার আল্লাহর ভয় বেশি থাকলে ভালো, আর যে সময় আপনি মৃত্যুর আগের মুহূর্তে মানুষ দুর্বল হয়ে যায় এই সময় আল্লাহর এই উপর আশা বেশি থাকতে হবে, এই সময় আশা বেশি থাকতে হবে। এরপরে অনেকে বলেছেন সবার একরকম না, কেউ আছে আল্লাহর ভয় তার মধ্যে বেশি, এর দ্বারা সে আল্লাহওয়ালা হয়ে যায়, কেউ আছে যে সে আল্লাহর উপরে তার মহব্বত বেশি, এস্ক বেশি এবং আশা বেশি, এই আশার দ্বারাও সে কী হয়ে যায়, সে নেককার হয়ে যায়। তাহলে মোট কথা হলো যে আমাদের আল্লাহর ভয়ও থাকতে হবে আবার আশাও থাকতে হবে। জাযাকাল্লাহ মুফতি সাহেব। এর পরবর্তী কোন নিয়ে আসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে হুজুর। জি হোক। আমার একটা প্রশ্ন আছে, আমি রেফাত তো নামাজ যে আমরা পড়ি, আমরা কিতাবের মাঝে তো দেখি জানে ঠিক আছে, আপনার প্রশ্নগুলো করে লোক ইনশাল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবেন। সুন্নত কইয়া পড়া যাইব নি না নফল কইয়া পড়তাম ওখানটা আমারে বুঝাইয়া হোক হুজুর। জি ঠিক আছে ইনশাল্লাহ, তো আপনি আমরা সাথে তাহলে ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইবা। জাযাকাল্লাহ। জি মুফতি সাহেব উনি প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নামাজ কি নিয়তে উনি পড়বেন, সুন্নত আর নফল কোনটা বলে করবেন? জি এগুলোকে আপনি সুন্নত বললেও সমস্যা নাই, নফল বললেও সমস্যা নাই। জি সুন্নত বললে এটা একরকম, এক হিসাবে এটা সুন্নতই, তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূলের পড়ছেন হিসাবে এটাকে সুন্নতই বলা যায়, আবার এটাকে নফলও বলা যায়, এটা কোনো এটাকে আপনি নফল নামাজের মধ্যেও কাউন্ট করা হয়। জি তাইলে আসলে আপনি যদি নফল বলেন এটা বেস্ট হবে, নফল বললেই এটা বেস্ট হবে, যে আমি এখন তাহাজ্জুদের দুই রাকাত নফল পড়ছি, আমি এখন ইশরাকের দুই রাকাত নফল পড়ছি, আমি এখন চাষের দুই রাকাত নফল পড়ছি, এটাই মনে হয় ভালো হবে, আর সুন্নত বললেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি ওনার একটা প্রশ্ন ছিল যে সেম মানে ইশরাকের নামাজ উনি কীভাবে পড়বেন? জি এরকমই যে আপনি কিতাবের মধ্যে যদি লেখা থাকে সুন্নত, তো এটা কোনো অসুবিধা নেই, সুন্নত বললেও সমস্যা নেই, আর নিয়তটা আপনি বাংলায় করেন, মনে মনে করেন যে আমি এখন ইশরাকের দুই রাকাত নফল পড়ছি, অথবা আমি ইশরাকের দুই রাকাত সুন্নত পড়ছি, আর তাহাজ্জুদের দুই রাকাত সুন্নত পড়ছি অথবা দুই রাকাত নফল পড়ছি, কিন্তু এইগুলো সব নামাজ, ইশরাকের নামাজ, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই সবগুলো হলো নফল। এই জন্য নফল বলাটাই মনে হয় আপনি বেস্ট হবে, সুন্নত বললেও কোনো সমস্যা নাই, এগুলো এক হিসাবে সুন্নত। সুন্নত মানে কি? যেগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন এগুলোকে সুন্নত বলা হয়। জি জাযাকাল্লাহ মুফতি সাহেব, আশা করি বোনের আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হুজুরের একটা প্রশ্ন করতাম। জি হোক প্রশ্ন। জি এখন তো আমি তো এখন তো সাজু তাই আমি আমি তো সাজু পড়িয়া হতে রই। আর কোনো প্রশ্ন আসেনি? আজি আর আমি আল্লাহর হুকুম হইলে শনিবারে রওনা দিয়া দেশে যাইতাম, আমি এখন বিমারি মানুষ, আপনারা সবর কাছে আমি দোয়া চাই আর আল্লাহ আসতে আপনারা দোয়া করবা, আমরা আমি আমার ছেলে দুইজন দিয়ে যাই আর আল্লাহ সুসলামতে নিতা আনতা। জি জি আর আশা রাখতে আপনারা দোয়া আল্লাহ নিতা আনতা দোয়া করেন দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি উনি প্রশ্ন করেছেন যে এশার নামাজের পর উনি তাহাজ্জুদটা আদায় করে ঘুমিয়ে যান, ঠিক আছে কিনা?
এশার নামাজের পরে আমরা ফরজ এশার ফরজ নামাজ চার রাকাত, এরপরে দুই রাকাত সুন্নাত। এরপর থেকেই তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজ আপনি দুই রাকাত সুন্নাত পড়ার পরে, এশার চার রাকাত ফরজের পরে দুই রাকাত সুন্নাত পড়ে, এরপরেই আপনি চাইলে, আমরা অনেক সময় আমি অনেক প্রোগ্রামে বলেছি যে হয়তো আপনি অনেক মানুষের তৌফিক হয় না শেষ রাত্রে উঠে, কিন্তু এটাই ছিল বেস্ট, শেষ রাতে যদি উঠতে পারে এটার তো কোনো তুলনা হয় না। অবশ্যই, হ্যাঁ, শেষ রাতে ঘুম ভেঙে ঘুমকে কুরবানি স্যাক্রিফাইস করে আল্লাহর ভয়ে দুই রাকাত নামাজ পড়া, এটা পাঁচ মিনিট হইলো, এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আরামের বিছানা রেখে, হ্যাঁ, আপনি টায়ার্ড, সারাদিন কাজ করেছেন, এখন রাত্রে আসছেন, হ্যাঁ, কিন্তু দেখা যায় আপনি আল্লাহর মহব্বতে উঠছেন, হ্যাঁ, এটার পুরস্কার আলাদা হবে, এটার পুরস্কার আলাদা হবে। আপনার যে বলা হয় যে দুনিয়াতে আপনি যত বড় বড় মানুষ দেখছেন, আত্মার হো, রুমি হো, রাজি হো, গাজালি, কুচ হাত নিয়ে আথা বগর আহে সাহার গাহি, যত বড় বড় মানুষ আছেন তারা শেষ রাতের কন্দনের দ্বারা, শেষ রাতের জাগরণের দ্বারা তারাই বড় হয়েছেন। একজনও বড় মানুষ আপনি পাবেন না যারা শেষ রাত্রে উঠেছেন আর আপনার উঠছেন না আর বড় হয়ে গেছেন, এরকম না। আর আরেকটা কথা হলো, বর্তমান জমানায় আমি আমাদের কথা যদি চিন্তা করি, আমরা দেখি যে আমরা অনেক সময় আছে তাহাজ্জুদ পড়ি, আলহামদুলিল্লাহ পড়া দরকার, আমরা নামাজ পড়ি, তসবি পড়ি, কিন্তু দেখা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। এই জন্য আমাদের এটা বলা হয়, আমাদের সহজ ভাষায় যদি বলি যে আমাদের আমলের যে পুঁজি যেটা, এটা রক্ষা করতে পারি না আমরা। হ্যাঁ, যে বলা হয় যে শুধু নামাজের দ্বারা, শুধু হজের দ্বারা, প্রত্যেক বছরে বছরে উমরা করার দ্বারা, প্রত্যেক আপনি লম্বা তসবি আদায় করছেন, কিন্তু যদি আমরা গুনাকে চাড়তে পারি না তাহলে কখনো আমি ওলি হতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, যে যারা গুনাহ চারে তারাই আল্লাহর ওলি। এখন অবশ্যই নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আওয়াবিন পড়ব, ছয় তসবি আদায় করব, কিন্তু গুনাহকে ছাড়া, গুনাহকে ছাড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিম, তুমি গুনাহকে ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে, তাকুন আবাদান নাস। আর এই জন্য বলা হয় যে আমরা গুনাহকে ছাড়তে হবে। এখন দেখা যায় আমরা প্রথম রাকাতে আমরা নামাজও পড়ছি আবার গুনাহও করছি, এটার মানে না যে আমি প্রথম রাকাতে নামাজ পড়ব না, অবশ্যই পড়ব, এটার তো অনেক ফজিলত আছে, তাকবীর উলার ফজিলত আছে, কিন্তু আমরা এই আমাদের এমন একভাবে অবস্থা হয়েছে যে আমরা গুনাহকে গুনাহই মনে করছি না। যে এই জন্য বলা হয় এই এই যে আমরা কী করতে হবে, আমাদের যে বোন প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা কী ছিল, যে তাহাজ্জুদের কথা আমি বলছিলাম, আমাকে তাহাজ্জুদ আমরা পড়তে পারবো, এই এশার নামাজের সুন্নত পড়ার পর থেকেই আপনি পড়তে পারবেন। আপনি যদি শেষ রাতে উঠতে পারেন না, বা অনেকেই আছেন হয়তো উঠতে পারেন না, অসুস্থ শরীর উঠতে পারবেন না, তার জন্য উত্তম হলো আপনি বিতরের নামাজের আগেই আপনি দুই রাকাত করে, চার রাকাত অথবা দুইটা টাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, এরপরে আপনি বিতরের পরে আপনি ঘুমিয়ে যাবেন। তাইলে আপনি তাহাজ্জুদ গুজারের লিস্টের মধ্যে ঢুকে গেলেন, হয়তো আপনার নামাজটা হয়তো শেষ রাত্রে উঠলে যে কুরবানি হইতো এরকম হবে না, কিন্তু এরপরও একটা লিস্ট হবে কারা কারা তাহাজ্জুদ পড়তো, এদের লিস্টের মধ্যে আপনার আমার নাম ঢুকে যাবে। এই জন্য এটা একেবারে সহজ পদ্ধতি, তাহাজ্জুদের এর চেয়ে সহজ পদ্ধতি হতেই পারে না। এই সময় তো আপনার কাছে ওযু আছে, আপনার কাছে ওযু আছে, মুসল্লার মধ্যে আপনি দাঁড়ানো আছেন, শুধুমাত্র আপনি দুই রাকাত করে বিতরের আগেই চার রাকাত পড়ে ফেলেন, অথবা আপনি এই সময় যদি পড়তে পারেন না, ঘুমাইবার আগে যদি উঠতে পারেন না আপনি মনে করেন, তাহলে আগে ঘুমাইবার আগেই আপনি ওযু করে, অনেকে ওযু করে ঘুমান, ওযু করে আপনি এই তাহাজ্জুদের মধ্যে দুইটা রাকাত পরে ঘুমান, তবুও আপনি তাহাজ্জুদের লিস্টের মধ্যে ঢুকে যাবেন। এটাও আমি মনে করি আমাদের এটা ফলো করা দরকার ইনশাআল্লাহ। উনি দেশে যাবেন, এর জন্য দোয়া চাইছেন ইনশাআল্লাহ। সফরের অবস্থায় আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করবো। আল্লাহ যেন নিরাপদ সবাইকে, অনেকেই যাচ্ছেন দেশে লম্বা হলিডে, অনেকেই যাচ্ছেন, এবং বিশেষ করে আপনারা যারা যাবেন সেখানেও আমাদের দেশের মানুষ অনেক, বিশেষ করে সিলেটের মানুষ অনেক পেরেশানির মধ্যে আছেন, আপনারা অনেক সময় সহযোগিতা করছেন, আরও করবেন, দেশের মানুষের পাশে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বদলা দান করবেন, আমিন। জাযাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো। দোয়া করব আমরা লাগে, সবার লাগে, আমরা লাগে দোয়া করব। যে আমি একটা জিনিস জানতাম চাই, যে ওজনে মেয়ের সকল ওজনে যেমন মুসর মতন উঠে আঁকে, যে পুরুষ সকল সমান ও মাঝে মাঝে দেখি আমরা মেয়ের লোকলোর আসলা সরুর বেশিও আছে, সরুর কমও আছে, তো ইকটাটা কেউ খুব দেখছি স্বাস্থ্য যেমন সেফ করুন, এটা ঠিক আছে নি মেয়ের লোকলোর যে এটা সেফ করা, ওখানটা আমি জানতাম চাই আর কি, বুঝাইয়া খুঁইবা। ওকে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? কারা যদি উঠে সে কি এটা কি সারতে পারবে কিনা?
প্রথমে কথা হবে যে কথা হলো যে আমরা এই সম্পর্কে আমাদের আমাদের অনেক প্রোগ্রাম আছে, আমাদের বড় বড় হুজুররা আছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন। অন্য প্রোগ্রাম আলোর দিশারি আছে, মুমিনের জীবন আছে, বা আরও আমাদের নতুন আমাদের প্রোগ্রামগুলো চলছে। তাই আমি মনে করি বিষয়টা হয়েছে মহিলারা নর্মাল তো এটা হয় না, এরপরে ধরেন অনেক সময় আছে কি যেটা প্রথম নম্বর কথা হলো যে এটা উঠার পরে আপনি যদি দেখা যায় অনেক সময় আছে পাতলা হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে, তখন সিচুয়েশনও নির্ভর করবে যে আপনি এটা করতে পারবেন কি না। তো বিষয়টা হয়েছে এটার মাঝে আপনার অনেক সময় আছে যদি আপনি ব্লেড লাগান, তখন ব্লেড লাগালে আরও বেশি উঠতে পারে, আরও বেশি উঠতে পারে, একটু হয়তো হালকার মাঝে আছে, অনেক সময় আছে ব্লেড লাগানোর কারণে হয়তো মহিলাদের সৌন্দর্যতা হইল এগুলা চারা, অর্থাৎ আল্লাহ তালা এমনভাবে আমাদের তাদেরকে বানাইছেন যে তাদের মুখের মধ্যে দাড়ি দেন নাই। হ্যাঁ, এবং পুরুষদের চেহারার মধ্যে আল্লাহ তালা দাড়ি দিয়েছেন, কেন? যিনি বানানেওয়ালা উনি বলছেন, উনি আমাদেরকে এরকম বানাইছেন যে পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মাঝে আর মহিলার সৌন্দর্য হলো দাড়ি সারার মাঝে। এরপরেও যদি ব্যতিক্রম হয় কিছু আপনার মুচ উঠে, তাইলে অবশ্যই আপনি আরও জিজ্ঞেস করবেন। আমি যতটুকু জানি যে মনে হয় আপনি কাটতে পারবেন, কিন্তু দেখা যায় যদি একবার অল্প উঠছে তাইলে মনে হয় হাত না দেওয়াটাই ভালো হবে, হাত না দেওয়াটাই ভালো হবে। আর যদি দেখা যায় বেশি হয়ে গেছে তাইলে আপনি, আমি মনে করি আমাদের আরও অন্যান্য প্রোগ্রামে আপনি একটু জিজ্ঞেস করবেন, এটা মনে হয় সুযোগ আছে, মনে হয় সুযোগ আছে। জি, জাযাকাল্লাহ সাহেব। প্রিয় ভাই, আমাদের অনেক কল আসতেছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রশ্নগুলো মাসুন দাকে গিয়ে করবেন। তো চলুন আমরা চলে যাই নেক্সট কলার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমি একটা প্রশ্ন করতাম, এখন তো দিন লম্বা ইসা করলাম আজ 10টা সাড়ে 10টা হইব নি, আপনার মাত্রা ক্লিয়ার হল না, আমরা লাগে একটু ক্লিয়ার হয়ে মাত্রা প্লিজ। ইসা করলাম আজ, ইসা করলাম আজ, জি জি, ইসা করলাম আজকে। প্রশ্ন কি তাহব কাজী, 10টা সাড়ে 10টা ভিতরে হইব নি? যখন দেখি আমার জোহরের নামাজ জাগি জাগি জাগি, তখন আমি অজুর নামাজ পড়তাম, আমি না জোহরের নামাজ পড়তাম। জি ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে? ইশরাকের নামাজ হইল সূর্য উঠার পরে কয়েক মিনিট তো নামাজ পড়া যায় না, ধরেন 15 মিনিট ধরেন আপনি নামাজ পড়লেন না, এরপরে আপনি ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পড়ে নেবেন ইশরাকের নামাজ। হ্যাঁ, যেমন ধরেন আমাদের দেশে এগুলো বেশি বোঝা যায় ভালো করে, যে আমাদের দেশে মানে আমরা যে সূর্যটা তেজ হওয়ার আগ পর্যন্ত যে সময় আমরা দেখেন ফজরের পরে পরে একটু সময় এক ঘন্টা দেড় ঘন্টা কি হয় সূর্য তেজ হয় না, এরপরে আবার কি হয় সূর্যটা গরম চলে আসে, তখন মানে এটা এই জন্য বলা হয় যে ঘন্টা দেড় ঘন্টা আমরা এর ভিতরে আপনি পরে ফেলবেন। এখন যে সময় যেটা হবে, এখন যেহেতু রাত একবারে ছুটো, এই জন্য আপনার এখন ধরেন আপনি যে সময় থেকে সূর্য উঠে এরপরে 15 মিনিটের পরে আপনি ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পড়ে নেবেন, এরপরে যদি হয়ে যায় তাহলে এটা চাস্তের নামাজ হবে, এটা আর ইশরাকের নামাজ আর হবে না। কি জি জি জি, আমার একটা প্রশ্ন যে তাহিয়াতুল ওযু নিয়ে, ওটা কখন পড়বেন নামাজের শুরুতে? তাহিয়াতুল ওযু মানে ওযুর পরে, অর্থাৎ প্রত্যেকটা ওযু করার পরে দুই রাকাত নামাজ পড়া, এটাও সুন্নাত, এটাও সুন্নাত। প্রত্যেকটা ওযু যে সময় করবেন এই ওযু করার পরে যদি সম্ভব হয় এটা নফল আপনি করবেন, এটার জন্য শুধুমাত্র আপনি দেখবেন এই সময় যদি হারাম টাইম হয় বা মকরু টাইম হয় তাহলে পড়বেন না। যেমন ধরেন তিনটা টাইমে নামাজ পড়া হারাম, সূর্য ওঠার পরে আর সূর্য যে সময় মাথার উপরে থাকে আর সূর্য যে সময় ডুবে মগরিবের আগের 10 মিনিট, এই তিন টাইমে নামাজ পড়া হারাম। আর আসরের নামাজ পড়ার পরে মগরিবের আগ পর্যন্ত আমাদের মজহাবে এটা হলো নামাজ পড়া মকরু, হারাম না। এই যে একবারে লাস্ট টাইমে সূর্য ডুবার আগে আগে মুহূর্তে তো হারাম, হ্যাঁ, কিন্তু আসরের নামাজ পড়ার পরে বলছেন আর কোনো নফল নামাজ নাই, এটা মকরু বলা হয়েছে। আবার ফজরের নামাজ যে সময় স্টার্ট হয়, ফজরের নামাজ যে সময় স্টার্ট হয় তখন এই সময় আল্লাহ রসুল ফজরের সুন্নত ছাড়া আর কিছু পড়ছেন না, এই সময় আপনি আর নফল নামাজ পড়বেন না। তাইলে এছাড়া আপনি যে কোনো সময় যদি আপনি ওযু করেন তাইলে ওযু করার পরে আপনি প্রথমে নামাজ, যেমন ধরুন আপনি নামাজের জন্য ওযু করছেন তাইলে জোহরের নামাজের জন্য ওযু করছেন, তাইলে এই সময় যদি আপনার কি হয় যে মিড ডে হয় না, মাথার উপরে সূর্য হয় না, জোহরের নামাজের টাইম ঢুকে গেছে, তাহলে আপনি প্রথমে দুই রাকাত আগে তাহিয়াতুল ওযু পড়ে নিতে পারেন।
মহিলারা তো আর মসজিদে যেতে পারছেন না, মহিলারা মসজিদে যেতে পারছেন না, মসজিদের মধ্যে আপনার কি করছেন যে তারা ঘরের মধ্যে ওযু করছেন, তাহলে তাহিয়াতুল ওযুটা পড়তে পারেন, তাহিয়াতুল ওযুটা মহিলারা পড়তে পারেন, যে ওযু করছেন, ওযু করার পর প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়লেন, এরপরে জোহরের সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, এরকম আপনি পড়বেন। শুধুমাত্র খেয়াল রাখবেন হারাম টাইম হলে পড়বেন না আর মকরুহ টাইম হলে পড়বেন না। জাযাকাল্লাহু ফিজা, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে মুফিজা, আজকে যে আমাদের আলোচনা হচ্ছে দোয়া নিয়ে, আসলে আপনি অথবা আমরা কম বেশ মসজিদের সাথে সম্পৃক্ত আছি, সচরাচর আমরা যেটা দেখি যে দোয়া নিয়ে অনেক বিতর্ক, বিশেষ করে দোয়া করা হবে কি হবে না, সমষ্টিগত দোয়া করা, দোয়ার মধ্যে দোয়া করা হবে কোনো মত পার্থক্য নেই, কিন্তু দোয়াটা কীভাবে করা হবে, যে সমষ্টিগত করা যাবে কি যাবে যাবে না, অথবা উচ্চস্বরও করা যাবে কি করা যাবে না, বিশেষ করে যে সমষ্টিগত দোয়া যেটা, অনেকে দেখা যায় কোনো মুসল্লি বলতেছেন যে এটা করা যাবে না, অনেক মসজিদে দেখা যায় বিতর্ক হচ্ছে নিয়ে, ইমাম সাহেবের সাথে সমস্যা হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, এটা সুষ্ঠু একটা সমাধান, এটা সুষ্ঠু একটা উত্তর দর্শকদের উদ্দেশ্যে বলবেন প্লিজ। আসলে আমাদের এই যে দোয়া যেটা আমরা যেটা বলছিলাম, নামাজের নামাজ শেষ হয়ে যায় সালামের দ্বারা, জি নামাজ এর মধ্যে কোনো দ্বিমত নাই, অবশ্যই দোয়া এটা নামাজের পাঠ না, নামাজের পাঠ না, কিন্তু ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে আল্লাহ রসুল বলছেন দোয়া কবুল হয়। হ্যাঁ, এই জন্য আপনি একা করে না, সমষ্টিগতভাবে করেন, আপনি দোয়া করবেন, দোয়া করবেন। আর আজকের কথার মধ্যেও আমি আলোচনা করছি এটা যে আমরা ইমাম হওয়ার পর, আমরা যারা ইমামতি করছি, আমরাও দেখা যায় জবানি কিছু দোয়া বলছি, একটা আছে না বিনয়ের সাথে, অক্ষমতার সাথে, আদবের সাথে, এহতেরামের সাথে, এইরকম দোয়া করছি না তো আমরা। হ্যাঁ, এই জন্য বলা হয় আপনি যেটাই করেন, আপনি এক মিনিট দোয়া করেন, আপনি আদবের সাথে করেন, খুব মনোযোগের সাথে করেন, আন্তরিকতার সাথে করেন, এবং অর্থটা বোঝার চেষ্টা করেন। একটা জবানি বলছেন, জবানি একটা আয়াত পড়ছেন, আপনি অনেক সময় আছে আপনি 50 বছর একটা দোয়া পড়ছেন, একবারে বেসিক দোয়াগুলো, এগুলোর অর্থটা আপনি জানবেন না কেন, আপনি এটার অর্থটা জানবেন না কেন? এই জন্য চেষ্টা করবেন আমরা দোয়াটা যদি অর্থ জেনে আমরা দোয়া করি, আর আমরা যদি এইরকম আদবের সাথে করি, তাহলে এই দোয়াটা কবুল হবে। কিন্তু সমষ্টিভাবে দোয়া করা এটা জরুরি না। এখন যদি কেউ করেন, এটা ইমাম সাহেব এরকম বলছে না যে আপনার ঘরে যেতে হবে, ইমাম সাহেব এরকমও ফোর্স করতে করেন না, নর্মালি এরকম কেউ বলেন না যে আপনি কেন আমার দোয়াতে শরীক হলেন না, এটার মধ্যে কি থাকে, সুযোগ থাকে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় কিছু মানুষ নামাজ পড়ছে এই আপনার, অথবা তাইলে বেশি জোরে আওয়াজে বলা দরকার নাই। হ্যাঁ, যদি দেখা যায় মানুষের মধ্যে নামাজ হচ্ছে না, অর্থাৎ আপনি ইমাম সাহেব মানে কি, তাই মসজিদের সিচুয়েশনটা বুঝতে হবে এখন কোন সিচুয়েশনে। এখন এমন কি বলা হয়েছে যে কের পরে, যে নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, যে নামাজের পরে, যেমন ধরেন জোহরের নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, মাগরিবের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, এশার পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, এই সময় লম্বা দোয়া শুরু করে দিবেন না। এই সময় যদি ইমাম সাহেব করেন সমষ্টিগতভাবেও, তাহলে একবারে শর্ট দোয়া করবেন, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকা, যে দুই তিনটা দোয়া আল্লাহ রাসূল থেকে ডাইরেক্ট পাওয়া যায়, এগুলো বলেই শেষ করে দিবেন, এগুলো বলেই শেষ করে দিবেন। আর মাঝে মাঝে যদি নাও করেন, তাহলে বোঝা যাবে এটা আরও ভালো হবে। যদি মাঝে মাঝে মিস করেন, তাহলে মুসল্লিরা বুঝবে যে এটা নামাজের পাঠ না। আমরা সাধারণ মানুষ অনেক সময় আমরা মনে করি যে এটা মনে করতেই হবে, এটাও বেস্ট হবে। বেস্ট হবে কি যে মাঝে মাঝে এটা করা, মিস করা, মাঝে মাঝে ইমাম সাহেব উঠে যাবেন, যে বলুন হুজুর দিকে আজকে দোয়া করলেন না, তো এটার দ্বারা বোঝা যাবে যে এটা যে আসলে জরুরি না, জরুরি না, ফরজ না, ইনশাআল্লাহ। জি জি, আশা করি আপনি যে সম্মানিত দর্শক দোয়ার বিষয়ে আপনার ক্লিয়ার হয়েছেন। আমরা আজকে যে আলোচনাটা, আমি একটা কথা বলে শেষ করে দিব যে আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করব, সেই একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন অনেক সময় আছে কি আমরা কিভাবে দোয়া করব, একটা ফকিরের মতো, ফকির যেরকম সে মানুষের কাছে হাত পাতে, হ্যাঁ সুবহানাল্লাহ, ফকিরের বেশে, যত বেশি ফকিরের বাপ হবে এত বেশি আমাদের দোয়াটা কি হবে আল্লাহর কাছে কবুল হবে। আর এরপরে আল্লাহর সামনে যে দোয়া করব, তখন অনেক সময় আছে দোয়ার মধ্যে আমাদের খানাটা হালাল হতে হবে, পোশাকটা হালাল হতে হবে, এগুলো আমরা খেয়াল করতে হবে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, বন্দা যতক্ষণ কোনো গুনার মধ্যে থাকে এবং আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে তাদের দোয়া কবুল হয় না, হ্যাঁ, এবং যারা তরিগরি করে তাদের দোয়া কবুল হয় না। একটা গুরুত্বপূর্ণ কথা, গুনা অনেক সময় আছে, এই তো কথা ঠিক আছে, আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করছেন, গুনাগারের দোয়া কবুল করেন, কিন্তু এটা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা আছে, কিন্তু নর্মাল হলো যে আপনার যত বেশি সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হবে, একটা জিনিস হইলো আপনার সাথে আমার সম্পর্ক আছে, আপনাকে যদি আমি একটা বলি তা আপনি আমাকে না দিয়ে পারবেন না, বলবেন যে না মৌলানাকে আমি দিয়ে দেই, হ্যাঁ, কিন্তু আপনার সাথে একটা মানুষের পরিচয়ই না, সম্পর্ক ভালো না, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সে যদি আপনাকে বলে, অনেক সময় আছে আপনি নাও করতে পারেন, না করার সম্ভাবনা বেশি,
এই জন্য যে বলা হয় যে আমরা গুণা করব না, গুণা ছেড়ে এরপর আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যেটা আছে এটাকে বিচ্ছিন্ন করলে দোয়া কবুল হয় না। আবার বলা হচ্ছে তরিগরি করা যাবে না। তরিগরি করার মানে কি? যে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ, তরিগরি মানে কি? এটা মানে হইল একজন মানুষ ধরেন হয়তো সে অনেক লম্বা দোয়া করে, হ্যাঁ, এবং সে দোয়াটা কবুল হচ্ছে না, সে পাচ্ছে না, সে যেটা চায় এটা হয়তো সে অর্জন করতে পারছে না, তখন সে আল্লাহর কাছে নৈরাশ হয়ে যায়। এটার মানে হলো তরিগরি করা। তুমি চাচ্ছ এখনই দিয়ে দেবে, আমি চাচ্ছি আল্লাহ দেন না কেন আমাকে, হ্যাঁ, এরকম করা যাবে না। অর্থাৎ তাড়াহুড়া করা যাবে না, এটা নিষেধ আসছে হাদিসের মধ্যে। আপনি তরিগরি করবেন না, আল্লাহ তালা যে সময় যেটা আপনার জন্য উপযুক্ত এই সময় দিবেন, কিন্তু আপনি করতেই থাকেন, আপনি দোয়া চালিয়ে যান, আপনি দোয়া চালিয়ে যান। সর্বশেষ কথা হলো যে আমরা এই যে কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করেছি। কুরবানি এটা শুধুমাত্র একটা জানোয়ার কুরবানি না, এটা কুরবানির মাধ্যমে আমরা স্যাক্রিফাইস করেছি, আমরা আল্লাহ তালার সামনে সারেন্ডার করেছি, হে আল্লাহ আপনার জন্য আমার জান, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার ছেলেকে কুরবানি করেছেন, আমরাও আপনার জন্য, আপনার দিনের জন্য আমরা আমাদের সন্তান, আমাদের সম্পদ আমরা আল্লাহ আপনার জন্য কুরবানি করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইয়ানাল আল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে গোশতও যায় না রক্তও যায় না, আল্লাহর কাছে তাকওয়া যায়। এই কুরবানির দ্বারাও আমরা মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি মানে কি? আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা কোরআন পড়ব, তাসবিহ আদায় করব, তার সাথে সাথে আমরা গুনাহকে ছেড়ে দিব। যদি গুনাহকে ছেড়ে দেই তখনই আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মুত্তাকি বানায়, এবং কুরবানির মাধ্যমে যেরকম আমরা কুরবত অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা এই তৌফিক দান করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি অনেক সুন্দর আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা যারা এই অনুষ্ঠানের মধ্যে আজকে সময় দিয়েছি, সব কিছু যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।